স্বাগতম। আমি এখন অবস্থান করছি ডালিয়ার তিস্তা ব্যারেজে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিস্তা ব্যারেজ। বিকালবেলা ঘুরে আসার জন্য এটা একটা উপযুক্ত জায়গা। এই তিস্তা নদীতে বলতে থাক, আপনাদের এখন তিস্তা ব্যারেজটি ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজটি এখন যদিও ভারী বর্ষা মৌসুম, কিন্তু সেরকম পানি এখানে দেখা যাচ্ছে না। অনেক চর ভেসে উঠেছে, চরের মধ্যে লোকজন খেলাধুলা করছে। এই তিস্তা নদীটির উৎপত্তি স্থল হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য সিকিম। সেখান থেকে শিলিগুড়ি হয়ে জলঢাকা নামক একটি স্থান আছে, সেখান দিয়ে ঘুরে ডিমলার ঠাকুরগঞ্জ দিয়ে প্রবেশ করেছে এই তিস্তা নদীটি। এই তিস্তা নদীটি এখন অনেকটা বিনোদন কেন্দ্রের রূপ ধারণ করেছে। বিকালবেলা অনেকেই ঘুরতে আসে, অনেকে মাছ কিনতে আসে, অনেকে ঘুরতে আসে, অনেক কিছু পাওয়া যায় বিকালবেলা খাওয়ার মতো। প্রিয় দর্শক, এই তিস্তা নদীর কারণে অনেক লোক এখানে করে খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুচকার দোকান থেকে শুরু করে অনেক খেলনার দোকান এখানে রয়েছে। আমাদের মাঝে একজন আছেন ফুচকা বিক্রেতা, ওনার কাছে জানতে চাবো বিকালবেলা এখানে কীরকম লোকের সমাগম হয়। লোকজন বিকালবেলা আসে, মোটামুটি ভালো লোক আসে। বিক্রি কীরকম হয় আপনার? তো ঠিক নাই, মনে করেন কোনো দিন হয় 5,000, কোনো দিন হয় 3,000, কোনো দিন 1,000। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ফুচকা সহ আরও অনেক কিছু পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ। এদিকে অনেক খেলনার দোকান রয়েছে, অনেক ধরনের খেলনা রয়েছে, শিশুদেরকে যদি নিয়ে আসেন এইসব খেলনা কিনতে পারবে। একজন খেলনা বিক্রেতার সঙ্গে আমি এখন আলাপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো এখানে তো অনেক সুন্দর সুন্দর খেলনা দেখা যাচ্ছে, তো কী রকম বিক্রি হয় আপনার খেলনাগুলো? চলে মোটামুটি। কী ধরনের ক্রেতা পান আসলে, শিশু না বয়স্ক? সব ধরনের ক্রেতাই আসে। আপনার বাড়ি কি এখানেই? দূরে। কত দূরে? 50 কিলো দূরে। কোন জায়গা ওটা? গঞ্জিপুর। ওটা কোন থানার মধ্যে পড়ে? এটা গঙ্গাচড়ার মধ্যে কিছু কাজ আছে আর সদরে চলে গেছে। উনি গঙ্গাচড়া থেকে এখানে ব্যবসা করতে আসছেন। ওনার এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়, ইচ্ছা করলে বিকালবেলা এসে কিনতে পারেন। এই তিস্তা ব্যারাজটা মূলত দেওয়া হয়েছে সেচ প্রকল্পের জন্য। তো সামনে একটি পুকুর রয়েছে, অনেক বড় একটা পুকুর রয়েছে। ওই পুকুরটা আসলে করা হয়েছে যে তিস্তা ব্যারাজের সেচ ক্যানেলটি জলঢাকা হয়ে বগুড়া পর্যন্ত চলে গেছে, যাতে ওগুলোতে বালু পূরণ হতে না পারে। এই বালুটা জমা হয় এই পুকুরটাতে, তারপরে পুকুরটা থেকে বালু উত্তোলন করে ফেলে দেওয়া হয়। এই বালুটা অনেক বড় একটা পুকুর, এই পুকুরে বালুটা জমা হয়। পুকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
প্রিয় দর্শক, এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানেই আসলে বালুগুলো জমা হয়। অনেক বড় একটা পুকুর, পুকুরে বালু উত্তোলন করা হচ্ছে ফেলে দেওয়ার জন্য। এখানে সবগুলো বালু জমা হয় আর ফ্রেশ পানিটা বের হয়ে যায় তিস্তা সেচ ক্যানেল দিয়ে, একদম জল ঢাকা হয়ে দিনাজপুর বগুড়া পর্যন্ত। এখন পুকুরের কাজ চলছে, খনন চলছে, বালুগুলো অনেক পুরন হয়ে গেছে, ওগুলো উঠানোর চেষ্টা চলছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজটি আমাদের নীলফামারী লালমনিরহাট এলাকা জুড়ে। আমাদের এখানে সেরকম বিনোদন পার্ক নেই, সরকারের যদি সহযোগিতা থাকে, সরকারের কাছে আমাদের আবেদন, এখানে একটি সুন্দর বিনোদন পার্ক তৈরি করতে পারে ইচ্ছা করলে, এবং অনেক লোকের এখানে সমাগম ঘটবে, শীতকালীন অনেক পিকনিক হতে পারে। যদিও বিনোদন পার্ক নয়, তারপর বিকেলবেলা অনেক লোকজন এখানে ঘুরতে আসে। তিস্তা নদীর ওই পাশটা হাতিবান্ধা উপজেলা লালমনিরহাটের, তিস্তা ব্যারেজটাও পড়ছে লালমনিরহাটের মধ্যে, যদিও আমাদের নীলফামারী থেকে অনেক কাছে। অনেক লোকজন এখানে বেড়াইতে আসছে, বিকালবেলা অনেক লোকজনের সমাগম হয়। ভাই এখানে কি বেড়াইতে আসছেন? কোথা থেকে? আমাদের বাসা আছে জলঢাকা। জলঢাকা কোথায়? জলঢাকা গুলমুন্ডা। এই গুলমুন্ডা থেকে? জি ভাই। ও আচ্ছা, ছবি তুলতে আসছেন না ঘুরতে আসছেন? ডিএসএলআর দেখতেছি, এটা দিয়ে কি শুটিং করতেছেন নাকি? না না, ছবি তুলতে শুটিং করতে। তো কেমন লাগতেছে এখানে ঘুরতে এসে আপনাদের? না ভাই, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আপনারা বিকালবেলা এখানে ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যাচ্ছে চটপটি আছে, ফুচকা আছে। হ্যাঁ, অনেক অনেক ফুচকা পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ, ভেজাল মুক্ত, টকটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। ইচ্ছা করলে বিকালবেলা ঘুরে আসতে পারেন, জলঢাকা থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্ব। খেলনার জিনিসগুলো দেখতে পারেন, এটা হচ্ছে ছবির ফ্রেম, এখানে আপনাদের স্মৃতির ছবিগুলো রেখে দিতে পারেন। বাচ্চাদের খেলনা, এখানে নিজের নাম লিখে নিতে পারেন এগুলো দিয়ে। পাজেল আছে, পাজেল। তারপর ছোট বাচ্চাদের গাড়ি আছে খেলনার,
আসসালামু আলাইকুম ভাই, আপনার কোথা থেকে আসছেন? সরকড়িবাড়ি থেকে আসছি। সরি, সরকড়িবাড়ি থেকে? চরখড়িবাড়ি, ডিমলা? হ্যাঁ, ডিমলা। আচ্ছা আচ্ছা, ডিমলা থেকেই তো এই নদীটা ঢুকছে তিস্তা? হ্যাঁ। ও আচ্ছা, ঘুরতে আসছেন? হ্যাঁ ঘুরতে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। প্রথম আসছেন না এর আগে অনেকবার আসছেন? প্রথম। এটাই অনেক আসার কি, ঘুরি না, এবার ঘুরতে আসছি। আচ্ছা, এনারা প্রথম আসছে, ওনাদের খুবই ভালো লাগতেছে। সেই ডিমলা খগাখড়িবাড়ি থেকে আসছে, যদিও ওই ঠাকুরগঞ্জ এলাকা দিয়েই তিস্তা নদী প্রবেশ করছে। ঠাকুরগঞ্জ গেছিলেন? ওখান দিয়ে তিস্তা নদী প্রবেশ করছে কিন্তু এটা। তোমার বাজার কত? এই তো জলঢাকা নিউজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলা তিস্তা নদী। বিকালবেলা অনেক সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়। এই বৈজ্ঞানিক যুগে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে না থেকে একটু ঘোরাঘুরি করতে পারেন, মনের খোরাক, বিনোদন, অনেক মুক্ত একটা আবহাওয়া, খুবই ভালো লাগে। ইচ্ছা করলে ঘুরে যেতে পারেন। জলঢাকা নিউজে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।